সার প্রয়োগ যন্ত্র ও এর পরিচালনা ইউনিটটিতে সবাইকে স্বাগতম। প্রাকৃতিক কিংবা কৃত্রিম যেসব উপাদান মাটিতে প্রয়োগের মাধ্যমে উদ্ভিদের দেহে এক বা একাধিক পুষ্টি উপাদান সরবরাহ করা হয় তাকে সার বলে। উদ্ভিদের পুষ্টি ও সঠিকভাবে বেড়ে ওঠার জন্য সারের গুরুত্ব অপরিসীম। এই ইউনিটের শুরুতে উদ্ভিদের পুষ্টি ও সার নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে সারের শ্রেণী বিভাগ, পুষ্টি অনুসারে সারের ধরন, উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। উদ্ভিদের পুষ্টি উপাদানসমূহের ঘাটতির ফলে উদ্ভিদের উপর তা কী ধরনের প্রভাব ফেলে সেটিও সবিস্তারে দেখানো হয়েছে। আধুনিক উচ্চ ফলনশীল জাতের ধান চাষে ইউরিয়া সারের প্রয়োজনীয়তা অপরিহার্য, কিন্তু প্রচলিত পদ্ধতিতে ইউরিয়া মাটিতে প্রয়োগ করলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস হয়ে বাতাসে উড়ে যায়, চুইয়ে মাটির নিচে চলে যায় অথবা পানিতে মিশে অন্য জমি বা খালে গিয়ে অপচয় হয়। ইউরিয়া সারের এই অপচয় রোধে এবং এর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে গুটি ইউরিয়া উদ্ভাবন করা হয়েছে। তবে গতানুগতিক পদ্ধতিতে মাঠে গুটি ইউরিয়া প্রয়োগ যেমন সময় সাপেক্ষ তেমনি কষ্টকর এবং প্রচুর শ্রমিকের প্রয়োজন পড়ে। এই অসুবিধা দূর করতে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। এই ইউনিটে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র ও এর ব্যবহার মাঠ কার্যক্রমের আওতায় দেখানো হয়েছে। এছাড়াও কম্পোস্ট সেপারেটরের ভিডিও উপস্থাপনা রয়েছে। সবশেষে রয়েছে একটি ইন্টারঅ্যাক্টিভ টেস্টের ব্যবস্থা, যা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের যথাযথ মূল্যায়ন করতে সক্ষম।